ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি। তো জানি না আজকে কতটুকু করতে পারবো, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো আমার সঙ্গে সাথে থাকেন, দেখতে থাকেন আমি কীরকম ভিডিওটা বানাই। আমি এখন আমার মেয়েদেরকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তো দিয়ে এসেছি স্কুলে। এখন আমি ঘরে যাবো, ঘরে গিয়ে গিয়ে কাজ করবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, যতটুকু পারি চেষ্টা করবো শেয়ার করার জন্য। তো ঠিক আছে, চলেন আমার সঙ্গে ঘরে। স্নান করে এসেছি, এখন আমি রান্না করে যাব। রান্না করব, কি কি রান্না করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখাবো আমি কি কি রান্না করি আজকে নিরামিষ। তো ঠিক আছে বন্ধুরা, রান্না করে যাই, রান্না করি, তারপর দেখাবো। বন্ধুরা, আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, আমি কি কি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বানিয়েছি বাঁধাকপির ঘন্ট নিরামিষ, এখানে বানিয়েছি ডাল, এখানে বানিয়েছি আলু সিদ্ধ। ডাল হলে আমার মেয়ের আলু সিদ্ধ লাগবেই। আর এখানে আমি থুরবোড়া করে আলু দিয়ে তরকারি বানিয়েছি। তো এটাই আমার আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা, এখন আমি সন্ধ্যার চা নিয়ে বসেছি। এখানে আমি চা নিয়েছি, এখানে প্যাটিস নিয়েছি, আমি এখন প্যাটিস দিয়ে চা খাবো। তো তারপর আমি রাত্রে রান্নাবাড়া করবো। তো আমি চাটা খেয়ে নেই, তারপর আবার আসছি আপনাদের সঙ্গে গল্প করতে। এখন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ করেছিল, সুগার বেড়েছিল। তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি ঘরে। তো শরীরটা ভীষণ খারাপ, তো কী কী ঔষধ এনেছি বন্ধুরা, এই ওষুধগুলো ডাক্তার দিয়েছে আমাকে, আমার শরীরটা ভীষণ খারাপ, ওষুধগুলো দিয়েছে ওষুধ। তো ওষুধগুলো খেয়ে দেখি শরীরটা ভালো হয় কি না। ঠিক আছে বন্ধুরা,
আজকের জন্য এতটুকু। আমি আর কথা বলতে পারছি না, ভালো লাগছে না। টাটা।